দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করেছে আওয়ামী লীগ, আর তাতে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান বয়স 76 বছর। বলাই যায় আর খুব বেশি দিন তিনি রাজনীতি করতে পারবেন না, এক পর্যায়ে তাকে অবসর গ্রহণ করতেই হবে। ফলে আওয়ামী মহলে একটা প্রশ্ন অনেকেরই, কে হবেন হাসিনার উত্তরসূরি? জবাবটা খুবই সহজ, সজীব ওয়াজেদ জয়ী হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু আসল প্রশ্নটা চলে আসে এরপরে, যদি কোনো কারণে জয় প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে কে হবেন আওয়ামী লীগের কাণ্ডারি? যেহেতু শেখ হাসিনার কোনো সন্তান নেই, তাই শেখ পরিবার থেকে কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারেন। এ মুহূর্তে বঙ্গবন্ধু পরিবার থেকে অন্তত 10 জন এমপি আছেন, এছাড়া রাজনীতি করছেন আরও অনেকেই। চলুন একে একে দেখে নেওয়া যাক বঙ্গবন্ধু পরিবারের 10 জন এমপি কারা এবং কে হবেন হাসিনার উত্তরসূরি ও পরবর্তী প্রধানমন্ত্রী। নাম্বার 1, শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিম আছেন বঙ্গবন্ধু পরিবারের মধ্যে শেখ হাসিনা এবং জয়ের পরে প্রথম পছন্দ। শেখ সেলিম বঙ্গবন্ধুর বোনের ছেলে, তিনি খুবই ঝানু একজন রাজনীতিবিদ। তাছাড়া সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, টানা নভেম্বরের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর 10 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে তিনি কাস্টিং বৈধ ভোটের মধ্যে শতকরা 98.90 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী আসন গোপালগঞ্জ 2-এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই জামানত হারিয়েছেন। নাম্বার 2, আবুল হাসনাত আবদুল্লাহ। আবদুল্লাহও হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। তিনি বরিশাল 1 আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য। আবুল হাসনাত আবদুল্লাহ 1944 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক আওয়ামী লীগ নেতা ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাত, যাকে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়েছিল। সেদিন আবদুল্লাহর মা এবং ভাইকেও হত্যা করেছিল ঘাতকরা। আবুল হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের বোনের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তার ছেলে শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র। নাম্বার 3, শেখ জুয়েল। শেখ জুয়েলও হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। শেখ হাসিনা পরিবার উত্তরসূরি বেছে নিতে নিজের পরিবারের বাইরে যদি যায় তাহলে শেখ জুয়েলও প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার। শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা 2 আসনের সংসদ সদস্য, তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার বাবা খুলনার বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। শেখ আবু নাসের 1975 সালের 15ই আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি 32 নম্বর রোডে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেনাবাহিনী কর্মকর্তাদের হাতে খুন হন। নাম্বার 4, শেখ হেলালুদ্দিন। শেখ হেলালও হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, অর্থাৎ তিনি শেখ জুয়েলের ভাই, বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যতম সদস্য হলেন শেখ হেলাল। পারিবারিক সূত্রেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। শেখ হাসিনার অবর্তমানে তাকে আওয়ামী লীগের কর্ণধার মনে করা হচ্ছে। তিনি বর্তমানে দক্ষিণবঙ্গের নেতৃত্বে আছেন। শেখ হেলালুদ্দিনের 3 সন্তান, একমাত্র ছেলে হলেন শেখ সারহান নাসের তন্ময় ও বড় মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেছেন ভোলা থেকে নির্বাচিত সংসদ আন্দালিব রহমান পার্থ। নাম্বার 5, শেখ সারহান নাসের তন্ময়। শেখ তন্ময় আছেন আওয়ামী লীগের অন্যতম উত্তরসূরি। তিনি বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য, যদিও তার আপাতত প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তন্ময়ের বাবা শেখ হেলাল, অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, তিনি এখনও জীবিত। তবে তাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবতেই পারেন। শেখ তন্ময় রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। 2001 সালে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে যুক্ত ছিলেন। 2017 সালে আওয়ামী লীগের বাগেরহাট পৌর শাখার সদস্যপদ লাভের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 2018 সালের 1-10 জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 2 আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নাম্বার 6, শেখ ফজলে নূর তাপস। শেখ হাসিনার আরেকজন উত্তরসূরি হচ্ছেন শেখ ফজলে নূর তাপস। তাপস হচ্ছেন শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে।
তবে তিনি বর্তমান এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর পূর্বে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালের 29 ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। নাম্বার 7, নুরি আলম চৌধুরী লিটন। নুরো আওয়ামী লীগ পরিবারের সদস্য। তিনি বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাদারীপুর এক আসনের সংসদ সদস্য। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি শেখ মুজিবের ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে, অর্থাৎ তিনি বঙ্গবন্ধুর নাতি। নুরি আলম চৌধুরী 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এভাবেই প্রায় প্রতিটি নির্বাচনে তিনি জয়লাভ করে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নাম্বার 8, নিক্সন চৌধুরী। শেখ হাসিনার অন্যতম উত্তরসূরী নিক্সন চৌধুরী, তিনিও বঙ্গবন্ধুর নাতি। বঙ্গবন্ধুর বড় বোন ফাতেমা বেগম নিক্সন চৌধুরীর দাদি। তার পিতার নাম ইলিয়াস আহমেদ চৌধুরী। তিনি আবার নুরি আলম চৌধুরী লিটনের ভাইও। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাকে আওয়ামী লীগ মনোনয়ন না দিলেও টানা চারবার তিনি স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন। এটাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তিনি 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর 4 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ফরিদপুর 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মুজিবুর রহমান চৌধুরী 1999 সালে প্রেম করে কানাডা প্রবাসী মুনতারিন চৌধুরীকে বিয়ে করেন। 2014 সালের 29 এপ্রিল পারিবারিক কলহের জেরে মুনতারিন অপঘাতে মৃত্যুবরণ করেন। নিক্সন ও মুনতারিন দম্পতির নাজুরা মুজিব চৌধুরী নামে এক মেয়ে রয়েছে, যাকে এবারের নির্বাচনে প্রচারণার জন্য মাঠে দেখা গিয়েছিল। নিক্সন চৌধুরী 2016 সালে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন। নিক্সন ও তারিন দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও বেশ কয়েকজন পরিবারের সদস্য রাজনীতিতে সক্রিয় রয়েছেন, যদিও তারা বর্তমানে সংসদ সদস্য নন। আপাতত শেখ হাসিনা এবং জয় ছাড়া এই আটজনই আছেন আওয়ামী লীগের সদস্য। জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আর কারো নাম কমিটিতে নেই। কমিটিতে শেখ পরিবারের আর কেউ আসতে পারে কি না জানতে চাইলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন। শেখ রেহেনা, সায়মা ওয়াজেদ পুতুল, ববি, রূপমতি, এরা কেউই আপাতত রাজনীতিতে আসতে চান না। এটা তাদের পরিবারের সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার উত্তরসূরী হিসেবে আপনি কাকে দেখতে চান? সজীব ওয়াজেদ, জয়, নাকি এই আটজনের মধ্যে কোনো একজনকে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আওয়ামী লীগ পরিবারের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।